ফ্রেন্ডস, অ্যাকোয়াকালচারে 2030 সালের মধ্যে স্বর্ণযুগ আসতে চলেছে। ইউএস মার্কেটের যে ডিমান্ড আছে সেই গ্রাফ আপনারা দেখুন, সেই গ্রাফ অনুযায়ী ক্রমবর্ধমান হারে কিন্তু এই মেরাইন প্রোডাক্ট বা নোনা জলজীবের চাহিদা কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। এর জন্য আমাদেরকে কেবলমাত্র টিকে থাকতে হবে এই অ্যাকোয়াকালচার লাইনে। অ্যাকোয়াকালচার লাইনে টিকে থাকতে পারলে আমরা কিন্তু সেই স্বর্ণযুগ দেখতে পাব। স্মল স্কেলে আমরা ইনভেস্ট করতে পারি। ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি অসীম জানা, অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন। ইফ ইউ ওয়ান্ট টু গেইন শ্রিম্প কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড প্রপার ট্রেনিং, কল 8944846482। আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ নলেজ এবং ট্রেনিং পেতে চান? ফোন করুন 8944846482 নাম্বারে। স্মল স্কেলে যারা বিজনেস করবেন, ফিশারিতে চিংড়ি ও কাঁকড়া চাষ করুন। ফিড মেডিসিন সম্পূর্ণ ক্যাশে করুন। চিংড়ির খাদ্য প্রদানের জন্য কোনো ব্র্যান্ডেড কোম্পানির ফিডের প্রয়োজন নেই। সিআইবিএ চিংড়ি প্লাস ফিড লঞ্চ করেছে, যার দাম বাজারের থেকে অন্তত পক্ষে 15 টাকা কম। লঞ্চ করেছে প্ল্যাংটন প্লাস, তরল খাদ্য সুলভ মূল্যে পেয়ে যাবেন। প্রথম 1.5 মাস তরল খাদ্য, পরে প্যালেট ফিড চিংড়ি প্লাস দিয়ে স্বল্প খরচে অধিক উৎপাদন করতে আপনি পারবেন। আমি হারভেস্ট মেলায় গিয়েছিলাম, কেআরসির অর্থাৎ কাকদ্বীপ রিসার্চ সেন্টারের এই চিংড়ি প্লাস ও প্ল্যাংটন প্লাস ফিড দিয়ে ভেনামি উৎপাদন করেছে। 35 গ্রাম ভেনামি সেখানে আমি দেখেছি। সেই হারভেস্ট মেলা এবং চাষি সম্মেলন ছিল, সেখানে যোগদান দেওয়ার পরে এই হারভেস্ট মেলার চিংড়িগুলো দেখেছি, যেগুলো খুব অল্প খরচে উৎপাদন করতে পেরেছে এই সিআইপিএ। এরপর কাঁকড়ার বাক্স সিস্টেমে চাষ করুন। আপনারা যারা কাঁকড়া চাষ করতে উদ্যোগী, তারা সিআইবিএতে সম্পূর্ণভাবে ট্রেনিং নিন। সিআইবিএ আপনাদেরকে সম্পূর্ণরূপে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। তো চলুন বন্ধুরা, আমরা এখন দেখে নিই চিংড়ি প্লাস এবং প্ল্যাংটন প্লাস ফিডের প্রস্তুতি এবং তার গুণাগুণ। Increased cost of production and they are not getting profit. So our major cost of production involves the feed. If you are reducing the feed cost, this one actually they are selling, that the company was saying, those Chennai one company is selling. Production cost you are telling. Production cost is it is in 40 rupees is the production cost. After straining this thing, liquid thing, we are getting this material and we are drying it. We are drying it and then just it can be initially we used in the horticulture.